শ্রমিকের কাজ নিয়ে কাশ্মীরে গিয়েছিলেন মালদার মালতিপুরের জামালপুর গ্রাম পঞ্চায়েতের নাজিমুল হক ও আনিকুল হক। কিন্তু গতকাল সন্ধ্যে 7টায় কাশ্মীরে তাদের আস্তানায় জঙ্গিদের হামলা হয়, এলোপাথারি গুলি চলে সেখানে, তাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম এই দুই যুবক। বর্তমানে কাশ্মীরের হাসপাতালে চিকিৎসাধীন। গ্রামে খবর আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এক মাস আগে মালতিপুর বিধানসভার চন্দ্রপাড়ার হজরতপুরের এই দুই বাসিন্দা কাশ্মীরে পাড়ি দিয়েছিলেন। ঈদের আগে ফিরে আসার কথা ছিল তাদের, কিন্তু আকস্মিক গতকালের ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম। আহত আনিকুলের স্ত্রী জানান, গতকাল সন্ধে এ সময় মোবাইলে কথা হয়েছিল তাদের। সেই সময় গুলির আওয়াজ শুনতে পান, তারপর আর কথা হয়নি। মালতিপুরের বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সী জানান, খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ঘটনার কথা জানানো হবে। এলাকাবাসী মোহাম্মদ আলী জিন্না জানান, এই এলাকার অনেকেই কাশ্মীরে শ্রমিকের কাজে যান, তবে এমন অঘটন প্রথম ঘটল। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টুডেজ বাংলা। পুরো যারা আছেন তারা দীর্ঘদিন ধরে সেখানে কাজ করেন, তারা এখানকার প্রচুর মানুষ, তারা যান দীর্ঘদিন ধরেই, এখানে কাজ করেন, ওখানে কাজ করেন, সেক্ষেত্রে তারা ওখানে কাজ করছে। বলছি ফান্ডিং কমে গেছে বলেই কি, এনআরজিএসের ফান্ডিং কমে গেছে বলেই কি এখান থেকে ভিন রাজ্যে যেতে হচ্ছে? না, ফান্ডিং কমে যাওয়ার পরও রাজ্য সরকার বিভিন্ন ধরনের প্রকল্পের মধ্যে দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। কিন্তু আমি যেটা বললাম যে এরা কাশ্মীরের দিকে বহু মানুষ আমাদের এখানকার কাজ করে, তারা যায়, বহুদিন ধরেই যায়, তারা সেখানে থাকে, তাদের আগের পুরুষরাও অনেকে কাজ করতো। সেক্ষেত্রে রাজ্য সরকার পর্যাপ্ত পরিমাণে মানুষকে কাজ দেওয়ার সক্ষম আছে। কিন্তু আমি আবারও বলছি যে কেন্দ্রীয় সরকার যেভাবে এনার্জি 100 দিনের কাজের মধ্যে দিয়ে শ্রমিকদেরকে কাজে লাগানো হতো, সেই ফান্ডিংসটাকে তারা বারে বারে করে কমিয়ে দিচ্ছে এবং অন্যান্য সুযোগ সুবিধা কমিয়ে দিচ্ছে, ফলে স্থায়ীভাবে তো একটু অসুবিধার মধ্যে রাজ্য সরকার আছে। বলছি এই যে যারা এক্ষুনি ডিএম এবং রাজ্য সরকারের সাথে কথা বলবো, আমাদের রাজ্যের যিনি আছেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সাথে কথা বলে, যাতে করে ওই সরকারের সাথে ওখানে যারা এখন দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে যাতে সব ধরনের সুযোগিতা তাদেরকে পাওয়া যায়, সুবিধা পাইয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো, এক্ষুনি কথা বলবো আর কি, আমি তার বাড়িতে এসে বলে চেষ্টা করবো। বুঝছি দাদা, বিজেপি একটা অভিযোগ করছে এই রাজ্যে কোনো কলকারখানা ইন্ডাস্ট্রি নেই, আর যেই কারণেই আজকে এখানকার লোককে বাইরে যেতে হচ্ছে, মাঝে মাঝে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যু হচ্ছে মানুষের, কী বলবেন? সরকার আমাদের পশ্চিমবঙ্গের যে মমতা ব্যানার্জি পরিচালিত সরকার, তার বয়স মাত্র 10 বছর, 34 বছর ধরে একটা সরকার ক্ষমতায় আসীন ছিলেন, তার আগে 28 বছর ধরে কংগ্রেস ক্ষমতায় আসীন ছিলেন। এই সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে তিনি চেষ্টা করছেন, মমতা ব্যানার্জি চেষ্টা করছে কলকারখানা নিয়ে আসার, বারে বারে বিশ্ব বাংলার মধ্যে দিয়ে লগ্নিকারকদের নিয়ে আসছেন এখানে, এবং আমরা আশাবাদী যে আগামী দিনে আরও বেশি করে কলকারখানা হবে, এবং সেই ক্ষেত্রে 10 বছর একটা সরকার পর্যাপ্ত পরিমাণে কলকারখানা খোলার দিকে ঝুঁকি নিয়েছেন বা যাচ্ছেন। কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে যেটা লক্ষ্য করছি যে দেশের একটা সরকার সমস্ত মানুষের নিরাপত্তা দিবার যার দায়িত্ব আছে, কিন্তু সম্পূর্ণরূপে সরকার সেটাতে ব্যর্থ হয়েছে। আজকে গোটা দেশ জুড়ে রাজ্যে, বিভিন্ন রাজ্যে রাজ্যে বিভিন্ন নামে, সাম্প্রদায়িকতার নামে মানুষ খুন হচ্ছে। আজকে জঙ্গি দমনে এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তাই আজকে কাশ্মীরে যে শ্রমিকরা কাজ করছেন তাদের নিরাপত্তার অভাব বোধ করছে, তারই একটা আজকে এই উদাহরণ, আজকে আনিকুল নাজিমুল এর আজকে তার একটা উদাহরণ। ফলে আজকে বিজেপি সরকার ক্ষমতায় 1 মিনিটও থাকার মতো জায়গায় নেই। আমরা মনে করি এই সরকার প্রধানমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করা উচিত। আপনার স্বামী কোথায় কাজ করতো এবং কালকে কখন কথা? আমার স্বামী কাশ্মীরে কাজ করতাম, বিকাল 7টার দিকে আমি কথা বলেছিলাম। কবে? কাল বিকাল 7টার দিকে। মাথাতে লেগেছে, গর্দনে লেগেছে। কি কাজ করতো? মানে এরকম কাজ করতো, ঘাস মাস এগুলো কাটতো, কলসটা মলসটা করতো। কতদিন আগে গেছিল এখানে? 1 মাস হলো যা। এখানে কেন থাকলো না, ওখানে কেন গেল? ওখানে 500 টাকা বেশি রেটে লেগে যেত। ওই জন্য ওখানে কাজ? হ্যাঁ জি। কি কি বলছিল ফোন করে, কি জানাচ্ছিল? ফোন করে আমি কথা বলছিলাম, কথা বলতে বলতে এবার এসে জেলের গুলি করেছি, পিছে মনে এসেছি। আপনি গুলির আওয়াজ শুনেছিলেন? হ্যাঁ, গুলির আওয়াজ শুনেছিলাম। কালকে কথা বলেছি আমি, জানি না স্বামী কি আছে না আছে, কোনো খবর পাইনি। কোন খবর পাইনি?
আচ্ছা প্রশাসনের লোকেরা কি যোগাযোগ করেছে আপনাদের? না জি, কোনো যোগাযোগ নেই। কতটা দুশ্চিন্তায় রয়েছে? কি বললে? কতটা চিন্তায় রয়েছে? দূরে ছিলেন, কত চিন্তা আছে? চিন্তায় কতটা রয়েছেন? কেমন আছেন? কেমন আছেন আনিকুল? ঘুম খাওয়া অবস্থা আছে, সুস্থ আছে। আমি বাড়ি থেকে যাচ্ছিলাম, সরকার সাহায্য করেন, যাচ্ছি বাড়ি থেকে আসছি। আমার নাম মেরিনা বিবি। কত বলেছে দশ মিনিট পর, তখন খবর পাচ্ছে যে এই আমাকে আমার ছেলে আছে আরো ওখানে গ্রামবাসী, তারা বলছে আমাকে গুলি এবার তো আবার আসলো। তার আগে দেখতে কিছুক্ষণ পরে আসলো, তখন তো পেয়ে গেছে ওরা গুলি করে। কি করছিল আপনারা? ভাতে ভাত বানা করছিল ওরা ঘরের মধ্যে, বাড়িতেই ছিল, বাড়িতে ছিল ঘরের মধ্যে ভাত রান্না করছিল। সেই সময় গুলি করে? গুলি করে। কারা গুলি করেছে কি জানতে পারছেন? যে গ্রামবাসী কাশ্মীরের লোক গুলি করেছে। কি কেমন আছে এখন, কিছু খবর পাচ্ছেন? কোনো খবর খবর পাওয়া যায়নি, এখন কীরকম আছে না আছে কোনো খবর পাওয়া যায়নি। কি চাইছেন আপনারা? এখন আমার ছেলেকে আমি সুস্থ ভাবে পৌঁছাতে চাই ব্যবস্থা করে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মহসেন। ঠিক আছে।